আমার একজন প্রিয় ব্যক্তিত্ব ডক্টর জাফর ইকবাল, প্রফেসর জাফর ইকবাল সবসময় শিক্ষা নিয়ে সুন্দর সুন্দর কথা বলেন, নতুন শিক্ষাক্রম নিয়ে যে সুন্দর সুন্দর কথা বলেছে আমি খুব উল্লাসিত, খুবই অনুপ্রাণিত। আমি এমন শিক্ষা ব্যবস্থায় গত আমার সারাটা জীবন সন্ধান করেছিলাম, কিন্তু আমার জীবন তো শিক্ষা জীবন শেষ, এখন আমার ছেলে মেয়ে শিক্ষা জীবন শুরু, আপনাদের ছেলে মেয়ে শিক্ষা জীবনও শুরু হবে। আমি মনে করি এই নতুন শিক্ষাক্রম থেকে আপনার ছেলে মেয়ে উত্তরসূরিরা এই অনুপ্রাণিত হবে, উপকৃত হবে। যে নতুন শিক্ষাক্রম যদি ঠিকঠাক মতে চলে, তাহলে কোচিং সেন্টারগুলো এবং গাইড ব্যবসা আর থাকবে না বাংলাদেশে। হাস্যকর হলেও সত্য, করুণ সত্য, ডক্টর জাফর ইকবালের মতে এবং আমিও একমত যে কোচিং সেন্টারগুলো, এই গাইড ব্যবসাগুলো, এই প্রাইভেট টিউশনগুলো শিক্ষাখাতে জিরো কন্ট্রিবিউশন। যদিও হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেছে, তাদের বাপখানা এরকম, তারা বিদ্যালয় স্কুল কলেজ এবং শিক্ষকের পুরাপুরি বিকল্প, আসলে তারা শিক্ষার নামে ব্যবসা করেছে, প্রশ্ন আউটের ঐতিহ্য তৈরি করেছে, লবিং করে, দুর্নীতি করে, এটা সেটা করে ভর্তি বাণিজ্য করেছে। এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা কিভাবে বাংলাদেশে আসলো আপনারা যদি একটু অবলোকন করেন, একটু যদি সজাগ সচেতন ও সতর্কভাবে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন। মূলত এই ব্যবসার জনপ্রিয়তা পেয়েছে 90-এর দশকে একটা মৌলবাদী সংগঠনের ছাত্র শাখার মাধ্যমে। তারা হল দখল, দলবাজি এবং এই কোচিং সেন্টার গাইডবুকের মাধ্যমে ছাত্র শিক্ষার্থীদেরকে ভর্তি করার নামে তাদের দল ভারী করত এবং এই ব্যবসা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে যায়। এবং এতে কি ক্ষতি বা কি লাভ হয়েছে সেটা আমি বলবো না, আপনারা সবাই জানেন। তারা বাংলাদেশে এত বেশি ফুলে ফেঁপে বড় হয়ে গেছিল যে তারা ধরাকে সরা জ্ঞান করত, শিক্ষার্থীদের মাধ্যমে হল দখল করত, দলবাজি করে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সব কিছুই করত। আপনার নিজের জীবনও চিন্তা করেন, গাইডের কতটুকু কন্ট্রিবিউশন, কোচিং সেন্টারের কতটুকু কন্ট্রিবিউশন, এবং এই প্রশ্ন আউট করে মানুষকে কত তাহেন তাহেন অবস্থা, কত খারাপ অবস্থায় নিয়ে গেছে। একটা মানুষের জীবনে কি অত্যাচার ঘটে সেটা যদি আমি নিজের জীবন, নিজের প্রাণ খুলে আপনাদের সঙ্গে বলতে পারি, তাহলে আপনারা বুঝতে পারবেন। গাইড ব্যবসা করে এমন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে তিনি অন্য ব্যবসা দেখতে বলেছেন। আমি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা শেয়ার করেছিলাম, তখন অনেকে আমার জিজ্ঞেস করছে, মাহমুদি, কোচিং সেন্টার এবং গাইড ব্যবসায়ীরা কী ধরনের ব্যবসা করতে পারে? আমি বলেছি যে নতুন শিক্ষাক্রম এবং জীবনমুখী শিক্ষাক্রম, পরীক্ষা ছাড়া শিক্ষাক্রম, প্রতিযোগিতা ছাড়া শিক্ষাক্রম যদি বাংলাদেশে ইমপ্লিমেন্ট হয়, তাহলে গাইড ব্যবসায়ীদের তাদের পুরাতন বইগুলো বিক্রি করা ছাড়া, কাগজের ব্যবসা করা ছাড়া, হোটেলে ব্যবসা করা ছাড়া তাদের কোনো ব্যবসা করার গত্য নেই। কারণ তারা প্রশ্ন আউট করে, গাইড ব্যবসা করে, কোচিং সেন্টার করে, সহজে যে টাকা রোজগারের কু অভ্যাসটা করেছে, তারা কষ্ট করে আর টাকা রোজগার করতে পারবে না। তাদের এখন একটাই পদ্ধতি, তারা যদি নতুন কিছু করে, তাহলে অবশ্যই তাদেরকে নিজেদেরকে এখন কোচিং নিতে হবে, এর কোনো বিকল্প নেই। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং সবার জীবন সুখী সুন্দর হোক, এবং কোচিং সেন্টারের ব্যবসায়ীরা হতাশাগ্রস্ত না হয়ে একটা সমাজ কল্যাণমূলক, পণ্যের উপকার হয় এমন একটা ব্যবসার সন্ধান করুক, সেই কামনাই রইল। ধন্যবাদ।